মোস্ট ইম্পর্টেন্ট ফিফটিন জি কে ক্লাসের আজকে নবমতম ক্লাস এই সিরিজে যে জিকেগুলো আমি আলোচনা করছি সেগুলো কিন্তু আপকামিং যে কোনো এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্নবার পরীক্ষায় কিন্তু এসছে এই জি কেগুলো চলো আজকে যে গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে আলোচনা করবো দেখিনি একটু আরাবলী পর্বত বর্তমানে একটি ক্ষয়জাত পর্বত আমরা জানি যখন আরাবলি পর্বত তৈরি হয়েছিল তখন কিন্তু এটা একটা ভঙ্গিল পর্বত ছিল কিন্তু সেটা বর্তমানে ক্ষয় পেয়ে ক্ষয়জাত পর্বতে রূপান্তরিত হয়েছে নেক্সট কোয়েশ্চেন আন্তর্জাতিক পর্যটন দিবস কবে আন্তর্জাতিক পর্যটন দিবস সতেরোই সেপ্টেম্বর ভোরঘাট জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ভোরঘাট জলপ্রপাত নর্মদা নদীর উপর অবস্থিত আমরা জানি নর্মদা হচ্ছে একটি পশ্চিম বাহিনী নদী অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে কোনটি পশ্চিম বাহিনী নদী নয় বা কোনটি নদী চারটি অপশনের মধ্যে সেটা চুজ করতে হয় এরকম কিন্তু নর্মদা মতো তাপ্তি লুনি মাহি সরাবতী সবলমতি এগুলো কিন্তু প্রতিটাই বাহিনী নদী এখান থেকে কিন্তু প্রশ্ন আসে এবং এই নর্মদা নদী উৎপত্তি হয়েছে অমরকণ্টক মালভূমি থেকে এখান থেকেও প্রশ্ন আসে এগুলো একটু নোট ডাউন করে নেপর্যেকে নেক্সট কোয়েশ্চেন চলো ভারতের প্রথম কাগজকল কোথায় স্থাপিত হয়েছিল ভারতের প্রথম কাগজ কল স্থাপিত হয়েছিল শ্রীরামপুর এই শ্রীরামপুর শব্দকেন্দ্রিক শ্রীরামপুর মিশন শ্রীরামপুর মিশন থেকে অনেক সময় প্রশ্ন আসে শ্রীরামপুর মিশন কখন প্রতিষ্ঠিত হয়েছিল মানে সালটা এছাড়া আরও রিলেটেড কোয়েশন আসে সেগুলো আমি পরবর্তীকালে অবশ্যই আলোচনা করব নেক্সট কোয়েশ্চেন কোন সুলতান প্রথম তামার নোট প্রচলন করেছিলেন মোহাম্মদ বিনতুল্লক আমরা জানি মোহাম্মদ বিনতুল্লকের অনেকগুলো পরিকল্পনা ছিল তার মধ্যে নোট প্রচলন ছিল একটি অন্যতম পরিকল্পনা তার কে নিয়ে যে প্রশ্নগুলো আসে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইবন বতুতা তার সময় কিন্তু দিল্লি এসেছিলেন অর্থাৎ ইবন বতুতা কার সময় দিল্লি এসেছিলেন না মোহাম্মদ বিন্দুগুলোকের সময় এছাড়াও তার অন্যান্য প্রকল্পের মধ্যে গঙ্গা যমুনা দব অঞ্চলের রাজস্বের হার বৃদ্ধি করা দাক্ষিণাত্যে দেবগিরিতে নিজের দ্বিতীয় রাজধানী স্থাপন করা এবং পরবর্তীকালে তার নাম দিয়েছিলেন দৌলাতাবাদ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কোয়েশ্চেন ছিয়াত্তরের মন্মন্তরের সময় বাংলা নবাব ছিলেন নিজামুদ্দৌল্লাহ বা নাজিম উদ্দৌলা দেখো ইনি কিন্তু সিংহাসনে ছিলেন সতেরোশো থেকে ছেষট্টি এই সময় পর্ব আর ছিয়াত্তরের মন্মন্তর ঘটিছিল কিন্তু সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে এবং এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে আমি সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে যদি ছিয়াত্তরের মন্মন্তর ঘটে থাকে আর নিজামুদ্দৌলা যদি সিংহাসনে সতেরোশো পঁয়ষট্টি থেকে ছেষট্টিতে থেকে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কনফিউশনের জায়গা যে না নিজামুদ্দৌল্লাহ সেই সময় সে ক্ষমতায় ছিলেন কিনা না উত্তরটা হয়তো আমি দিয়েছে আমি কনফিউশনের জায়গা বলে আলোচনা করছি এই নিজামুদ্দৌলার সময় হয়েছিল সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে বাংলা দ্বৈত শাসন ব্যবস্থা শুরু হয়েছিল এবং কোম্পানি দেওয়ানি লাভ করেছিল বাংলা বিহার উড়িষ্যা সে দেওয়ানি লাভটা হয়েছিল কিন্তু তার সময় এই দুটো গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু তার সময় ঘটছে কিন্তু ছিয়াত্তরের মন্দর যখন ঘটছে সতেরোশো সত্য খ্রিস্টাব্দে তখন সম্ভবত ক্ষমতায় ছিলেন শফি উদ্দৌলা বা মোবারক উদ্দৌলা সম্ভবত মোবারক দৌলা হতে পারার পসিবিলিটি বেশি ভারতীয় ফুটবলের জনক কে ভারতীয় ফুটবলের জনক হচ্ছে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী ভারতীয় গানের উৎস কোন বেদ ভারতীয় গানের উৎস হচ্ছে সামবেদ আগ্রা শহরের পত্তন কে করেন আগ্রা শহরের পত্তন করেন সিকন্দর লোদী এই সিকন্দর লোদী গুলরুখী গুলরুখী ছদ্ম নামে ফার্সি কবিতা লিখতেন এবং সিকন্দর লোদীর পর যিনি ক্ষমতায় এসেছিলেন সিংহাসনে বসেছিলেন তিনি হচ্ছেন ইব্রাহিম লোদী যার কথা আমরা প্রত্যেকেই জানি এবং এই ইব্রাহিম লোদীর পরেই কিন্তু মুঘল সাম্রাজ্যের পত্তন হয়েছিল অর্থাৎ শুরু হয়েছিল মুঘল সাম্রাজ্য নেক্সট হলো পাটলিপুত্র কে প্রতিষ্ঠা করেন পাটিলিপুত্র প্রতিষ্ঠা করেন উদয়ন নেক্সট কোয়েশ্চেন চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রতিষ্ঠা করেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রতিষ্ঠা করেছিলেন লর্ড কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রতিষ্ঠা করেছিলেন সতেরোশো তিরানব্বই এছাড়া তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে পুলিশি সংস্কার অর্থাৎ থানা তৈরি হয়েছিল তার সময়েই কিন্তু সূর্যাস্ত আইন তার সময়ে এছাড়া সিভিল সার্ভিসের জনক বলা হয় তাকে কর্নওয়ালিসকে সিভিল সার্ভিসের জনক বলা হয় কারণ তিনি ভারতীয় সিভিল সার্ভিসের পত্তন করেছিলেন শুরু করেছিলেন বেথুন কলেজকে প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর জিরো আওয়ারের সর্বোচ্চ সময় জিরো আওয়ারের সর্বোচ্চ সময় এক ঘন্টা হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন কে এটা কিন্তু আজকের প্রশ্ন থাকলো যারা যারা অবশ্যই জানো ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবে যে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিলেন কে আর এটা আবিষ্কৃত হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন ভারতীয় জাতি কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে অ্যালান অ্যাক্টেভেন হিউম এবং এখানে আরেকটা প্রশ্ন থাকলো সেটা হচ্ছে জাতি কংগ্রেস কত সালে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল আমি আজকে চেষ্টা করলাম কিছুটা আলোচনা করে দেওয়ার প্রশ্নগুলো নিয়ে আরও তার আশেপাশে যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদের যে কোনো রকমের মতামত জানিও আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি ক্লিক করে দিও থ্যাংক ইউ